করোনা ভাইরাসের সব থেকে ক্ষতিগ্রস্ত আমাদের শিক্ষার্থীরা। অনলাইনে আমরা শিক্ষার ব্যবস্থা করছি বা টেলিভিশনে দিয়ে সেটা ঠিক, কিন্তু ওই যে স্কুলে যে একটা সুন্দর পরিবেশ বা কলেজ ইউনিভার্সিটিতে যে সব বন্ধু বান্ধব নিয়ে চলা, সেই আনন্দটা থেকেই তারা বঞ্চিত ছিল। এখন যেহেতু একটু খারাপ সময় যাচ্ছে, আমরা আশা করি এই মাসের শেষের দিকে হয়তো অবস্থার পরিবর্তন হবে, সেই সময় আমরা স্কুল কলেজ সব শিক্ষা প্রতিষ্ঠান আবার খুলে দিতে পারবো।